আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু ভ্যাকেন্সি বুলেটিন। ভিউয়ার্স, থাম্বনেইল এবং টাইটেল দেখে আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন আজ আমি আপনাদের সামনে বাংলাদেশ বিমান বাহিনীর এমওডিসি কি এবং এর কাজ কি। এছাড়াও এই ভিডিওর মাধ্যমে এছাড়াও থাকছে বিমান বাহিনীর এমওডিসি পদে আবেদনের যোগ্যতা অযোগ্যতা, অনলাইনে আবেদন পদ্ধতি এবং প্রার্থী কী কী বিষয়ের উপরে প্রস্তুতি নিয়ে মৌখিক এবং লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে তার বিস্তারিত থাকছে এই ভিডিওতে। তো ভিউয়ার, বিস্তারিত শুরু করার আগে আপনারা যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। সামনে নতুন নতুন চাকরির বিজ্ঞপ্তি এবং সরকারি বেসরকারি পদগুলোর দায়িত্ব কর্তব্য এবং কাজ কী, কীভাবে আবেদন করবেন সেটা নিয়েও ভিডিও আপলোড করে থাকি। আপনারা দেখে দেখে ভিডিওগুলো চেক করে জেনে নিতে পারবেন। বাংলাদেশ বিমান বাহিনীর এমওডিসি কি এবং এর কাজ কি। বাংলাদেশ বিমান বাহিনী মিনিস্ট্রি অফ ডিফেন্স কনস্টেবলারি এমওডিসি বাংলাদেশ বিমান বাহিনীর বাংলাদেশ সামরিক বাহিনীগুলোর অন্যতম এক বাহিনী, যারা দেশের সার্বভৌমত্ব রক্ষায় দেশের আকাশ সীমার দায়িত্বে নিয়োজিত। দক্ষ এই বাহিনী পরিচালনার জন্য প্রয়োজন নিবেদিত প্রাণ জনবলের। সেই জনবলের চাহিদা পূরণে বিমান বাহিনী অফিসার, বিমান সেনা, এমওডিসি ও বেসামরিক কর্মকর্তা ও কর্মচারী পদে নিয়োগ দিয়ে থাকে। বিমান বাহিনীর এমওডিসি এর কাজ কি। সকল প্রতিষ্ঠান তাদের জনবল নিয়োগে উক্ত পদের কাজের বর্ণনা দিয়ে থাকে। আমরা জানি বিমান বাহিনী একটি দক্ষ ও সুশিক্ষিত বাহিনী। দেশের সার্বভৌমত্ব রক্ষার দায়িত্ব পালনে অন্য সামরিক বাহিনীগুলোর মতো বিমান বাহিনীর কিছু নির্দিষ্ট ভূমিকা রয়েছে। মিনিস্ট্রি অফ ডিফেন্স কনস্টেবলারি বা এমওডিসি এর কাজ হলো বিমান বাহিনীর বিমান ঘাঁটির গেটে ডিউটি করা। সহজভাবে বলতে গেলে এমওডিসি এর মূল কাজ হলো সিকিউরিটি গার্ড বা বিমান বাহিনীর ক্ষেত্রে পাহারা দেওয়া। এমওডিসি পদ থেকে খুব কম সংখ্যক মিশন দেওয়া হয়ে থাকে। বিমান বাহিনীর এমওডিসি এবং এয়ারম্যান এর পদমর্যাদা অনেকটাই সমান। এয়ারম্যান চাকরির শুরুতে বেতন দেওয়া হয় 9,000 টাকা বা তার আশেপাশে এবং এমওডিসি এর পদের শুরুতে বেতন দেওয়া হয় 8,800 টাকা বা এর থেকে কম বেশি। এমওডিসি পদে নিয়োগের যোগ্যতা কি। বিএস প্রার্থী যখন এমওডিসি পদে আবেদন করবে তখন তার যে যে যোগ্যতা থাকতে হবে তা হচ্ছে, প্রার্থীকে জন্মসূত্রে অবশ্যই বাংলাদেশি নাগরিক হতে হবে। এসএসসি বা সমন্বয় পরীক্ষায় কমপক্ষে GPA 2 থাকতে হবে। প্রার্থীকে অবিবাহিত হতে হবে বা তালাকপ্রাপ্ত নয় হতে হবে। প্রার্থীকে 16 থেকে 21 বছরের বয়সই হতে হবে। বয়সের ক্ষেত্রে হলফনামা গ্রহণযোগ্য নয়, এক্ষেত্রে সার্টিফিকেটই বয়স প্রমাণের জন্য যথেষ্ট। শারীরিক যোগ্যতার ক্ষেত্রে প্রার্থীকে কমপক্ষে 5 ফুট 6 ইঞ্চি এবং বুকের মাপের ক্ষেত্রে 30 ইঞ্চি সম্প্রসারণ 32 ইঞ্চি হতে হবে। প্রার্থীর দৃষ্টিশক্তি 6x6 থাকতে হবে। ওজন, বয়স ও উচ্চতা অনুযায়ী হতে হবে। বিশেষ দ্রষ্টব্য ভিউয়ার্স, এমওডিসি পদটিতে শুধুমাত্র ছেলেরাই আবেদন করতে পারবেন। এমওডিসি পদে নিয়োগের অযোগ্যতা। ফৌজদারি কোনো অপরাধে দণ্ডপ্রাপ্ত কিংবা সাজাপ্রাপ্ত। সেনা, নৌ, বিমান বাহিনী কিংবা সরকারি কোনো চাকরি হতে অপসারিত, বহিষ্কৃত বা স্বেচ্ছায় পদত্যাগ করা প্রার্থী কিন্তু এমওডিসি পদে আবেদন করতে পারবেন না। এমওডিসি পদে নিয়োগে ভর্তির বিষয়গুলো। বিমান বাহিনীর নিয়ম অনুযায়ী ভর্তি পরীক্ষায় বাংলা ও ইংরেজি বিষয়ে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। লিখিত পরীক্ষায় পাশ করা প্রার্থীদের ডাক্তারি ও মৌখিক পরীক্ষার মাধ্যমে চূড়ান্ত নিয়োগ দেওয়া হয়। এমওডিসি পদে আবেদনের প্রক্রিয়া। মিনিস্ট্রি অফ ডিফেন্স কনস্টেবলের নিয়োগে আবেদনের ক্ষেত্রে অনলাইন বা ডিজিটাল পদ্ধতিতে অবলম্বন করা হয়। এছাড়া নির্দিষ্ট পরিমাণ আবেদন ফি নির্ধারিত ব্যাংকের মাধ্যমে পে অর্ডার করে আবেদন ফর্ম সংগ্রহ করে আবেদন করা যায়। এমওডিসি পরীক্ষাটি 3টি ধাপে সম্পন্ন করা হবে। লিখিত পরীক্ষা, শারীরিক পরীক্ষা এবং মৌখিক পরীক্ষা। অনলাইন আবেদন পদ্ধতি। অনলাইনে আবেদন ক্ষেত্রে একজন প্রার্থীকে বিমান বাহিনীর ক্যারিয়ার ওয়েবসাইট joinairforce.baf.mil.bd বাংলাদেশ বিমান বাহিনীর ওয়েবসাইটে এসে এখানে অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করে সেখানে যে অ্যাপ্লিকেশন ফর এই যে অফিসার, এমওডিসি বা এয়ারম্যান পদ সিলেক্ট করে ব্রাঞ্চ, স্টেট এবং ডিভিশন সঠিকভাবে সিলেক্ট করে নেক্সট স্টেপে যেয়ে তখন পার্সোনাল ইনফরমেশনগুলো যাবে, নাম, মোবাইল নাম্বার, এগুলো সঠিকভাবে লেখার পরে নেক্সটে গেলেই কিন্তু এর পরবর্তী ধাপে ধাপে আপনারা আবেদন ফি জমা দিতে পারবেন। অ্যাপ্লাই বাটনে ক্লিক করে স্ক্রিনে দেখানো শর্ত পূরণ সাপেক্ষে নির্দেশনা মোতাবেক নির্ধারিত আবেদন ফি ডিজিটাল মাধ্যমে পরিশোধ করা হলে আবেদন প্রাককালে প্রদেয় মোবাইল নাম্বার, ইউজার আইডি ও পাসওয়ার্ড স্বয়ংক্রিয়ভাবে প্রেরণ করা হবে। পরবর্তীতে উক্ত ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে প্রার্থী তার আবেদন ফর্ম পূরণ ও ডাউনলোড করতে পারবেন। উক্ত ফর্ম প্রিন্ট করতে ছবি ও অন্যান্য কাগজপত্র সংযুক্ত করে পরীক্ষার দিন নিয়ে আসতে হবে। আবেদন করতে প্রয়োজনীয় সনদপত্র বা কাগজপত্র কী কী লাগবে। সকল শিক্ষাগত যোগ্যতার সাময়িক সনদ, প্রশংসাপত্র এবং নম্বরপত্রের সত্যায়িত ফটোকপি। নাগরিকত্ব
চারিত্রিক সনদ, বৈবাহিক অবস্থা ও স্থায়ী ঠিকানা, সনদের মূল কপি যা জমা দিতে হবে। স্ব স্ব ইউনিয়ন পরিষদের বা মিউনিসিপ্যাল চেয়ারম্যান বা কাউন্সিলর কর্তৃক অথবা নবম গ্রেডের সরকারি কর্মকর্তা কর্তৃক স্বাক্ষরিত হতে হবে এবং মোবাইল নাম্বার উল্লেখ থাকতে হবে। সম্প্রতি তোলা 12 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি লাগবে। চাকরিরত প্রার্থীদের স্ব স্ব প্রতিষ্ঠান সহ কর্মস্থলতে আবেদনপত্রের অনুমতিপত্র, স্থায়ী ঠিকানা প্রমাণ করতে জন্ম সনদ বা জাতীয় পরিচয়পত্রের মূল কপি দেখাতে হবে। সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান কর্তৃক চারিত্রিক সনদপত্র। প্রযোজ্য ক্ষেত্রে সমমান শিক্ষাগত যোগ্যতার বিষয়ে সংশ্লিষ্ট ইকুইভ্যালেন্স কমিটি কর্তৃক প্রদত্ত ইকুইভ্যালেন্স সনদের সত্যায়িত কপি আর বর্তমান ঠিকানা সহ 9 ইঞ্চি বাই 4 ইঞ্চি সাইজের একটি ফেরত কাম পাঠিয়ে দিতে হবে। পরীক্ষার সিলেবাস এবং কীভাবে পরীক্ষার জন্য প্রিপারেশন নেবেন। বাংলা, বাংলার জন্য কবি মৃত্যু সাল, কোন কবি কোন কাব্যগ্রন্থ লিখেছেন, যুক্তবর্ণ, এক কথায় প্রকাশ, সন্ধি বিচ্ছেদ। বাংলা পরীক্ষায় প্রিপারেশন নেওয়ার জন্য 9-10 বই থেকে কবি পরিচিতি এবং পাঠ পরিচিতি এই দুইটি পড়বেন। এর কারণ হলো কবি পরিচিতি পড়লে জন্ম মৃত্যু সাল জানা যাবে এবং পাঠ পরিচিতি পড়লে কবি কোন গ্রন্থ লিখেছেন সেটি জানতে পারবেন। ইংরেজি আর্টিকেল, প্রিপোজিশন, ভয়েস চেঞ্জ, সেন্টেন্স কারেকশন, টেন্স, এগুলো ইম্পর্টেন্ট এবং সেকেন্ড পেপার থেকে গ্রামাটিক্যাল কিছু পড়লেই হবে। লিখিত পরীক্ষা শেষ হওয়ার পরে মৌখিক পরীক্ষায় সাধারণত যে বিষয়গুলো সবচেয়ে কমন প্রশ্ন হিসেবে থাকে তা হলো নিজের সম্পর্কে কিছু বলা, বাংলাদেশ বিমান বাহিনীতে তুমি যোগদান করতে চাও কেন, এটার উত্তর দেওয়া, তোমার নিজের জেলা কিসের জন্য বিখ্যাত, 2 কিংবা 3 লাইনের ইংরেজি থেকে বাংলা অথবা বাংলা থেকে ইংরেজি ট্রান্সলেশন নেওয়া হয়। তো ভিউয়ার্স, বুঝতে পারলেন এমওডিসি পদের কাজ কি, এমওডিসি পদটা আসলে কি এবং এই পদে আবেদন করার জন্য কি কি শর্তাবলী অনুসরণ করতে হবে এবং এই পদে আবেদন করার জন্য কীভাবে কোন কোন বিষয়গুলোর উপরে প্রিপারেশন নিতে হবে বিস্তারিত কিন্তু আমি ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরলাম। এখন আমি বলবো বিমান বাহিনী এর এমওডিসি হিসেবে ভর্তি পরবর্তী বেতন ভাতা অন্যান্য সুযোগ সুবিধা। বেতন ও ভাতা, প্রশিক্ষণকালীন মাসিক বেতন 8,000 টাকা, বিদেশে প্রশিক্ষণ ও উচ্চশিক্ষা, জাতিসংঘ শান্তিরক্ষা মিশন আছে, সন্তানদের অধ্যয়ন, রেশন ও বাসস্থান, চিকিৎসা সুবিধা সহ অন্যান্য আর্মিরা বা বিমান বাহিনীরা বা ডিফেন্সের এমপ্লয়িগণ যে সুযোগ সুবিধা পেয়ে থাকেন এখানেও কিন্তু আপনারা সেই সুযোগ সুবিধাগুলো পাবেন। তো ভিউয়ার্স, এই ছিল বিমান বাহিনীর এমওডিসি কী এবং এর কাজ কী, কীভাবে আবেদন করবেন, কীভাবে অনলাইনের মাধ্যমে আবেদন করবেন, আবেদনের যোগ্যতা অযোগ্যতা, এছাড়া বিস্তারিত সব কিছুই খুঁটিনাটি কিন্তু আপনাদের সামনে তুলে ধরলাম। আপনারা ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এবং এটা হচ্ছে আমার ব্লগ, আপনারা এই ব্লগে এসে কিন্তু নিয়মিত যদি চোখ বুলান বা দেখেন তাহলে নতুন নতুন সরকারি বেসরকারি পদের কোন পদের কি কাজ, দায়িত্ব বিস্তারিত কি সেগুলো পেয়ে যাবেন। এছাড়া আপনাদের যদি কোনো পছন্দের কোনো পদ থাকে যে এর দায়িত্ব কর্তব্য এবং কাজ কি জানতে চান তাহলে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভিউয়ার্স, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, আবার বলছি আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। সামনে আরও একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি অথবা কোনো পদের দায়িত্ব কর্তব্য এবং কাজ কি নিয়ে হাজির হব আপনাদের সামনে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।